আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ডাবল ফান বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম, হাঁসের মাংসের কালাপোনা, সহজ ও ঝটপট রেসিপি। তাহলে শুরু করা যাক। প্রথমেই যা যা উপকরণ লাগবে আমি চেষ্টা করব খুব সহজেই এবং খুব সহজ পদ্ধতিতে এই রেসিপিটি আপনাদের দেখানো। চলুন উপকরণগুলো দেখা যাক। তো আমি হাঁসের মাংসের কালাভুনা রান্নার জন্য যা যা উপকরণ নিয়েছি তা হচ্ছে, এখানে জিরা বাটা, ধনে গুঁড়া, হলুদ গুঁড়ো, এখানে গুয়ামরি গুঁড়ো নিয়েছি, গোলমরিচ, পাঁচফোড়ন এবং আপনাদের জয়ত্রী জয়ফল গুঁড়ো একসাথে করে নিয়েছি। আর এখানে হচ্ছে মরিচ গুঁড়ো, এখানে এলাচ, দারচিনি, লং সামান্য পরিমাণে নিয়েছি গোটা, এদিকে রসুন বাটা, এখানে পেঁয়াজ বাটা, তেজপাতা, কাঁচামরিচ ফালি, এখানে আরেক বাটি পেঁয়াজ নিয়েছি, এখানে লবণ, তেল এবং আমাদের হাঁসের মাংস। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি হাঁসের মাংসটা কড়াইয়ের মধ্যে দিব। তারপর পেঁয়াজ কুচি, আপনারা চাইলে পেঁয়াজ বাটাও দিতে পারেন, এতে ঝোলটা অনেক ঘন হবে। আমি দু বাটি পেঁয়াজ বাটা দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি। তারপরে কাঁচামরিচ ফালি, আদা রসুন পেস্ট আমি একসাথে করে রেখেছি, আপনারা পরিমাণ মতো দিয়ে দিবেন। তবে হাঁসের মাংসে একটু আদা রসুনটা একটু বেশি লাগে। তেজপাতা দিচ্ছি দুটো, বিয়ার্স এখানে এলাচ, গোলমরিচ গোটা দিলাম, এখানে একটু গুঁড়োমরি, এখানে শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে জিরা গুঁড়ো এবং এখানে গরম মশলার গুঁড়ো, এখানে জয়ফল, জয়ত্রী, এলাচ, গোলমরিচ সব একসাথে আমি বাঁশের গুঁড়ো করে রেখেছিলাম, ওটা নিয়েছি। হ্যাঁ, এবার সামান্য পরিমাণ লবণ দিব, এটা আপনারা পরিমাণ বুঝে পরে দিতে অ্যাড করে নেবেন। তারপর তেল, তেল দিবেন হচ্ছে একটু, হাঁসের মাংসের তেল একটু বেশি লাগে, তেল আরেকটু দিতে হবে। ভিউয়ার্স অনেকেই মনে করেন যে হাঁসের মাংস কয়েকদিন ধরে জাল দিয়ে দিয়ে তারপর খেতে হয়, না হলে গন্ধ করে, ঠিক আছে, না হলে গন্ধ করে। হ্যাঁ, আপনাদের এই সব আমার এই ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন একদিনে কিভাবে এক ঘন্টার মধ্যে হাঁস বেছে রান্না করে খাওয়া যায়, ঠিক আছে। তাহলে এটা আমি একটু ম্যারিনেট করে নিব। ভিউয়ার্স আমার মাংসটা মাখা হয়ে গিয়েছে, এবার এ পর্যায়ে আমি একটু পানি অ্যাড করব। ততটুকুই অ্যাড করবেন যতটুকু প্রয়োজন, বেশি না, ঠিক আছে। মাংসের পানিটা হয়ে আসলে এটা একটু আপনারা কষিয়ে নিতে হবে, হাঁসের মাংসের স্বাদ হচ্ছে কষানোই, ঠিক আছে। এবার আমি চুলোতে বসিয়ে দিচ্ছি। ভিউয়ার্স আমি গ্যাস অন করলাম, এই পর্যায়ে আপনারা ফুল পাওয়ারে মাংসের যে পানিটা আছে ওটা শুকিয়ে নেবেন, মাঝে 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 মধ্যে নেড়ে চেড়ে দেবেন। তো ভিউয়ার্স এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে দেখাবো আপনাদের কতদূর অবস্থা। তো আমার মাংস পানিটা প্রায় শুকিয়ে এসছে, দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমি মাংসটা 8 থেকে 10 মিনিট কষিয়ে নিব, ঠিক আছে। আর হাঁসের মাংসের ক্ষেত্রে দর্শক আপনাদের একটু ময় মশলাটা বেশি পরিমাণে অ্যাড করতে হবে, আর হাঁসের মাংসের স্বাদ হচ্ছে আপনি যে পরিমাণ কষাবেন ফুল পাওয়ারে, সামান্য পানি দিয়ে 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 মাংসটা কষিয়ে নেবেন, ঠিক আছে, এতে আপনার স্বাদ বেড়ে যাবে। তো ফিরছি 8 থেকে 10 মিনিট পর। দর্শক দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে আমার মাংসটা ভাজা হয়ে গেছে। আর আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে হাঁসের মাংস মানে যতটুকু সম্ভব হয় আপনারা ছোটো করবেন,
কারণ হাঁস বলতেই হাড়, ঠিক আছে? তো এই হাড়টাই স্বাদ বেশি করে। তো আমি এখন মাংসটা পরিবেশন করে আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি পরিবেশন করে ফেলেছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার ভিডিওটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, যেন আপনারা আমার ভিডিও ছাড়া মাত্রই আপনারা পেয়ে যান, ঠিক আছে? তো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।